এসডিবি স্নাইপার একটি জনপ্রিয় ভারতীয় এয়ারগান ব্র্যান্ড এটি সাধারণত শখের শ্যুটিং এবং ছোট শিকার কাজে ব্যবহৃত হয় এই এয়ারগান এর বিস্তারিত বিবরণ ব্যারেল সাধারণত ওয়ান সেভেন সেভেন ক্যালিবার চার পাঁচ মিমি ব্যারেল থাকে ব্যারেলটি সাধারণত রাইফেলড হয় যা শটের নির্ভুলতা বৃদ্ধি করে গঠন এটি মেটাল এবং কাঠের সমন্বয়ে তৈরি হয় সাধারণত স্টকে উচ্চ মানের কাঠ ব্যবহার করা হয় অনেক মডেলেই এরগোনোমিক ডিজাইন থাকে যাতে সহজে ধরে রাখা যায় এবং শ্যুট করতে আরামদায়ক হয় শক্তি এবং রেঞ্জ এই এয়ারগানের শক্তি সাধারণত সাত থেকে শেফ পিস ফিট পার সেকেন্ড এর মধ্যে থাকে যা একে তুলনামূলক বেশি শক্তিশালী করে তোলে এটির কার্যকরী রেঞ্জ পঞ্চাশ থেকে মিটার সত্তর পর্যন্ত হতে পারে ট্রিগার ট্রিগার সাধারণত ম্যানুয়ালি সামঞ্জস্যযোগ্য হয় যাতে শ্যুটার শ্যুটিং করার সময় তার সুবিধামতো সেট করতে পারে মাউন্ট এবং অ্যাক্সেসরিজ এসডিবি স্নাইপার এয়ারগানে সাধারণত টেলিস্কোপিক সাইট মাউন্ট করা যায় এটি নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য উপযোগী ব্যবহার মূলত শখের জন্য ব্যবহৃত হয় তবে এটি ছোট প্রাণী শিকারেও ব্যবহৃত হতে পারে শ্যুটিং প্রশিক্ষণ বা খেলাধুলার ক্ষেত্রেও এটি জনপ্রিয় মূল্য এয়ারগানটির মূল্য সাধারণত বাংলাদেশে মডেল এবং ফিচার অনুযায়ী ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটি বিশ্বমানের মডুলার টুস্টেস ট্রিগার সহ আসে এটিতে এমন সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা সমস্ত বয়স জুড়ে ব্যবহারকারীর জন্য উপযুক্ত এটি বাম হাত এবং ডান হাত উভয় ব্যবহার করতে পারেন সিদ্বি পোর্টফোলিওতে সর্বশেষ অন্তর্ভুক্তি আশ্চর্যজনক কারুকাজ এবং নির্ভুলতা হল স্নেফ এর শক্তি এটি বিশ্বমানের মডুলা ট্রিগার সহ আসে এটিতে এমন সমস্ত বৈশিষ্ট্য রয়েছে যা সমস্ত বয়স জুডে ব্যবহারকারীর জন্য উপযুক্ত এটি বাম হাত এবং ডান হাত উভয় ব্যবহার করতে পারেন ব্র্যান্ড এসডিবি মডেল স্নাইপার নাইট্রো ক্যালিবার শূন্য এক সাত সাত ক্যালরি চার পাঁচ মিনি পাওয়ারউটস নাইট্রো গ্যাসপিস্টন ব্যারেল সিএনসি কাটাবার খাজসহ ইস্পাত বেগ নয়শত পিস দুইশ আশি মিটার প্রতি সেকেন্ড পাওয়ার আউটপুট পনের ফুট পাউন্ড বিশ জুল শব্দ কম মুখ থেকে এক ফুট দূরে আশি থেকে বিরাশি ডিবিএল স্টক পাকা পাকাকাঠ ওজন তিন তিন থেকে তিন চার কেজি Susan bras, Thanks gun. for watching and press the ball icon and also like, comment, and subscribe. Stay with US.